হলদিয়া থেকে টিকাপাড়া পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস ওড়াদের জন্য স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাজ্য সরকারের অনুমতিক্রমে এসেন্সিয়াল রেলওয়ে স্টাফ, মেডিকেল স্টাফ, হাইকোর্টের স্টাফ ও স্টেট পুলিশ প্রমুখ এইসব ক্যাটাগরি দৈনন্দিন যাতায়াতকারী প্যাসেঞ্জার এই ট্রেনগুলিতে উঠবেন। সাধারণ ট্রেন যাত্রীরা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনগুলিতে উঠতে পারবেন না বলে জানিয়েছেন কেশবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রাজু সাউ। হলদিয়া রেল স্টেশন সকাল 6:15 হলদিয়া টিকাপাড়া প্যাসেঞ্জার ছাড়ে, কেশবপুর রেল স্টেশনে আসবে 6:45 থেকে 7:00 মধ্যে। প্যাসেঞ্জার ট্রেনটি পাঁশকুড়া হয়ে টিকাপাড়া অবধি যাবে, হাওড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত আসবে না বলে জানান কেশবপুর রেলওয়ে স্টেশন মাস্টার। এই স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনটি দৈনন্দিন যাতায়াতকারী প্যাসেঞ্জারদের জন্য চালু নয়, কেবলমাত্র ইমার্জেন্সি সার্ভিস ওড়াদের জন্য। তারা বিভিন্ন দিক থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাদের পরিষেবা দেওয়ার দিক থেকে চিন্তা ভাবনা করে রেলওয়ে কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার এই ব্যবস্থা করেছেন। পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল 8:35 হলদিয়াগামী একটি প্যাসেঞ্জার ট্রেন ছাড়ছে, কেশবপুর রেল স্টেশনে সকাল 9:00 মধ্যে পৌঁছাবে। দ্বিতীয় প্যাসেঞ্জার ট্রেনটি বিকাল 5:45 ছাড়বে হলদিয়া রেল স্টেশন থেকে। আরেকটি প্যাসেঞ্জার ট্রেন পাঁশকুড়া রেল স্টেশন থেকে সন্ধ্যা 8:10 থেকে 8:30 মধ্যে ছাড়বে হলদিয়া আসার জন্য। স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু করার দাবি নিয়ে হলদিয়া মেজেদা পাঁশকুড়া খড়গপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার তারা আন্দোলন সংগ্রামে সংগঠিত করে। বিশেষ করে হলদিয়া এলাকা থেকে যারা ইমার্জেন্সি কাজে কলকাতা যেতে পারছিলেন না তাদেরকে মেজেদা ট্রেন ধরতে হতো। দীর্ঘ কয়েক মাস স্পেশাল ট্রেন চালানোর দাবি নিয়ে ট্রেন অবরোধ রাজ্য কেন্দ্র সরকারের কাছে ডেপুটেশন স্থানীয় সাংসদের লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই এই প্যাসেঞ্জার ট্রেন চালু হলো, এলাকার মানুষের মুখে হাসি ফুটল। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।